السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد شكل آواز করে পড়ে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا بلغ العلا بكماله حسنت جميع خصاله مجھے کچھ ملے یا نہ ملے محمد ملے یعنی وہ شے جسے اللہ ملے بلغ العلا
حسنت جميع خصاله صلوا عليه আরবের বুকে মক্কার পরে আমিনার জেঠায় ঘর খোদার করুণা কাউসার হয়ে ঝরেছে বারংবার বালাগাল উলা حسنت جميع خصاله سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين أما بعد الحمد لله كفى والصلاة والسلام على حبيبه المصطفى امرا شكل محبت شهيد بري صلى الله عليه وسلم دكين حالم بجار مسلم جايگير دار مسجد پريچلونا كوميتي و جبو شماج و علاقة باشير جوت حد جوگا آئي جيتو پندتم باشيك تفسير القرآن محفل আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব আলহাজ মহিউদ্দিন মানিক সাহেব আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকা ফি হায়াতিহি আমরা সকলে বলি আমিন আজকের মাহফিলে একটু আগে আলোচনা করেছেন উপজেলা মডেল মসজিদ সুবর্ণচর নোয়াখালীর সম্মানিত সুযোগ্য খতিব হযরত মাওলানা কারি আব্দুল মান্নান সাহেব আজকের মাহফিলে প্রধান মেহমান হিসেবে আসার কথা ছিল বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় সভাপতি হযরত মাওলানা লুৎফর রহমান সাহেব তিনি অসুস্থতার কারণে আসতে পারেন নাই আমিও অসুস্থই আপনারা এতক্ষণ ট্যার পেয়েছেন গত ৬ তারিখে ভোলার মাহফিলে সেখানে বিজেপি যে আলোচনা করার কারণে গলা ভেঙে গেছে অনেক চেষ্টা করেছি কারণ এগুলো তো আল্লাহ পাকের বিষয় ঠিক কি না তো আজকে আপনারা মনে কষ্ট নেবেন না কারণ যা কিছু হয় সব কার পক্ষ থেকে হয় তো আমি চেষ্টা করব আমারও আজকে মাহফিল ছিল চাঁদপুরে কিন্তু বৃষ্টিজনিত কারণে সেখানে মাহফিল স্থগিত হওয়ার কারণে আমি সকালবেলা ওনাদেরকে নিষেধ করেছি যে আসতে পারবো না যেহেতু আমার নিজেরই তো সমস্যা তারপরে যখন লুৎফর রহমান হুজুর নিজে ফোন করেছেন তখন তার ফিরানো যায় না উনি হচ্ছেন কেন্দ্রীয় সভাপতি আর আমি হচ্ছেন লক্ষ্মীপুর জেলা সেক্রেটারি কেন্দ্রীয় সভাপতি যদি আমাকে নির্দেশ করে না আসে পারা যায় আর আসাতে আমারও লাভ হয়েছে কিরকম আগামীকাল মাহফিল হচ্ছে কক্সবাজারের রামুতে তো মাইজ দিতে আমার একটা থাকার জায়গা আছে সেখানে রাতে মাইজ দিয়ে থাকবো এবং সকালবেলা ইনশাল্লাহ কক্সবাজারের উদ্দেশ্যে রওনা করব তে ফাঁকে সুযোগে এটা নিয়েছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দিয়েছেন আপনাদের সঙ্গে দেখা হয়েছে আজ পারি আর না পারি ইনশাআল্লাহ ভবিষ্যতে যদি কখনো আসি ইনশাআল্লাহ আপনাদেরকে মন ভরে আলোচনা শোনাবো যদি আল্লাহ তৌফিক দান করে ইউটিউবে অনেক আলোচনা আছে আপনারা সেখানে দেখতে পাবেন তো আজকে আশা করি আপনারা বুঝতে পেরেছেন তবে আমি কথা বলবো কম আপনারা বলবেন বেশি রাজি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাদেরকে মুসলমানের ঘরে পাঠিয়েছেন ঠিক না ঠিক না বে ঠিক সুতরাং আমি মুসলমানদের পক্ষে প্রতিনিধিত্ব করব আপনারা কি শুনতে রাজি আছেন আমার প্রত্যেকটা কথা মুসলমানদের পক্ষে কাফের মুশরিক নাস্তিক মুরতাদ রাম আর বামদের বিরুদ্ধে কথা ঠিক কি না শুনতে রাজি আছি শুনতে রাজি আছি দোয়া করবেন আল্লাহ যেন গলাটাকে ঠিক করে দেয় যেন প্রাণ খুলে যেন কথা বলতে পারে দোয়া করবেন না ইনশাআল্লাহ প্রিয় ভাইরা আমরা এমন এক সময় আজকে এখানে মাহফিলে উপস্থিত এই প্রতিকূল পরিস্থিতি এমনিতে বৃষ্টিজনিত কারণে প্রতিকূল পরিস্থিতি তার উপরে বিশ্বব্যাপী মুসলমানদের উপর আজকে অত্যাচারের স্টিম রোলার চালানো হচ্ছে ঠিক না ঠিক কি না আমাদের দেশে অবশ্যই এটা নাই হ্যাঁ না না আজকে আমি আমাদের দেশের প্রবাস করব না সমস্ত আলোচনা হবে আফ্রিকার উগান্ডার দেশের কি বলেন এজন্য আজকে আমাদের দেশের কেউ
নিজেদের গায়ের দিকে কথাগুলো নেবেন না। কথাগুলো কাদের জন্য? উগান্ডার জন্য, ঠিক কি না? আল্লাহ তৌফিক দেয়, বলি আমিন। প্রিয় ভাইরা, লাগবো না দেখ, আমরা আজকে কোরআনের মাহফিলে এসেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। আমরা সব সময় প্রশংসা করব কার? খেতে ভালো লাগে প্রশংসা কার? চলতে ভালো লাগে প্রশংসা কার? বলতে ভালো লাগে প্রশংসা কার? মানুষের ঘর ভাঙবো প্রশংসা কার? কার প্রশংসা? ঘর ভাঙা যাবে? ঘর ভাঙার সঙ্গে ইসলামের কোন সম্পর্ক? আজকে নাস্তিক মুরতাদ রাম এবং বামরা এরা যতই চেষ্টাই করুক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিচার কিন্তু আছে, আছে কি না? আল্লাহ ছাড় দেন ছেড়ে, আল্লাহ ছাড় দেন ছেড়ে, আল্লাহর মায়ের দুনিয়ার দুনিয়ার বাইর, আল্লাহর মায়ের। এরা মনে করেছিল কথাগুলো, অসংলগ্ন কথাগুলো বলতে বলতে বোধ হয় যেন আমার আর কেউ কিছু করতে পারবে না, ঠিক কি না? ঠিক কি না? আজকের মাহফিল থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই, এমন একটা পাগল লোককে শুধু বহিষ্কার করলে চলবে না, এমন একটা পাগল লোককে বহিষ্কার করলে চলবে না, তাকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। আপনি কি রাজি আছেন কিনা? আরেকটা রাজি দোহা আপনি ঘরের লোকে। আল্লাহ বুঝার তৌফিক দান করে, বলি আমি। আমার এই কথা কি কোন মুসলমানের বিরুদ্ধে গেছে? মুসলমান কোন মুসলমানের বিরুদ্ধে গেছে? আজকে আমাদের আওয়ামী লীগ ভাইরাও খুশি, কথা বলেন না কেন? সেই জামালপুরে আওয়ামী লীগের লোকজন মিছিল করেছে, মিষ্টি বিতরণ করেছে, এটা শুধু আওয়ামী লীগদের খুশি নয়, গোটা মুসলিম উম্মার জন্য খুশি, ঠিক না বাকি? পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ, দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশে এমন একটা পাগল লোক কোন কথাতেই সে থাকতে পারে না, এটা ঠিক না বেটি? প্রিয় ভাইরা, আজকে দুঃখজনক হলেও সত্য, আমার দেশের অবস্থা হচ্ছে এমন, আমাদের দেশে যারা নর্তকী, যারা গান গায়, যারা নায়িকা বাজি করে, যারা রাতকে রাত অন্যের সঙ্গে কাটায়, তাদেরকে আমাদের দেশে প্রমোট করা হয়, কথা ঠিক না বেটি? কিন্তু কোরআনের পাখিদেরকে জেলে বন্দি করে রাখা হয়েছে, কথা ঠিক না বেটি? এদিন আজকের মাহফিল থেকে সকলের উদ্দেশ্যে কথা বলতে চাই, কোরআনের পাখিদেরকে ছেড়ে দাও, কোরআনের পাখিদেরকে ছেড়ে দাও। আল্লাহ পাক কিন্তু আমাদেরকে মাঝে মধ্যে সতর্ক করেন, সতর্ক করেন কিনা বলেন? সতর্ক করে না? এই যে ভূমিকম্প হয়েছিল কিনা? কি বারে? গত জুমায়, এই গত জুমার, এই জুমার আগের জুমায় ভূমিকম্প হয়েছে কিনা? এগুলো আল্লাহ পাক সতর্ক করছেন আমাদেরকে, তোমরা সোজা হয়ে যাও, তোমরা সোজা হয়ে যাও। প্রিয় ভাইরা, আপনারা যারা আজকে এখানে এসেছেন, আপনাদের সকলের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে, এখন হচ্ছে প্রযুক্তির যুগ, কিসের যুগ? আমাদেরকে প্রযুক্তিতেও এগিয়ে যেতে হবে মুসলমানদেরকে, কারণ রাসূল বলেছেন কাফের মুশরিকরা যে জিনিস তোমাদের বিরুদ্ধে আবিষ্কার করে এটাকে উল্টো দিকে ব্যবহার করে ইসলামের পক্ষে ব্যবহার করতে হবে, কথা ঠিক না বেঠি? কথা ঠিক না বেঠি? আজকে ইউটিউব ফেসবুকে কোরআনের মাহফিল দেখা যায় কিনা? দেখা যায় কিনা? যেখানে দেখবেন সেখানে কোরআনের মাহফিল শেয়ার করে দিবেন, রাজি? রাজি? কোরআনের মাহফিলে এক এক শেয়ারে এক এক সাদাকার সব আমলনামায় লেখা হয়ে যাবে, কথা ঠিক না বেঠি? কথা ঠিক না বেঠি? আজকে যখন ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, সমস্ত মিডিয়াগুলো যখন ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে, তখন এক শ্রেণীর মিডিয়াগুলো, এই যে আমার সামনে যে মিডিয়াগুলো আছে, এই মিডিয়াগুলো টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, রাতকে রাত বলে নাই, দিনকে দিন বলে নাই, পরিশ্রম করে কোরআনের মাহফিলগুলোকে বিশ্বময় ছড়িয়ে দেওয়ার জন্য তারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে, আল্লাহ যেন মিডিয়াগুলোকে কবুল করে নেয়, বলে আমি, বলি আমি। প্রিয় ভাইরা, তো বলতেছিলাম যে দেশে আলেমের কদর নাই সে দেশে আলেম জন্মায়,
যে দেশে আলেমের কদর নাই সে দেশে আলেম জন্মায়। আজকে ময়দানে কথা বলতো আমাদের আমির হামজা, কথা ঠিক কি না? কথা বলতো কাজী ইব্রাহিম, কথা বলতো মামুনুল হক সাহেব, কথা বলতো খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, ঠিক কি না? ঠিক কি না? ওই দিন দেখলাম খালেদ সাইফুল্লাহ আইয়ুবী তিনি হাসপাতালের বেডে বসে আছেন, অনেকে দেখেছেন, তিনি হাসপাতালের বেডে বসে আছেন, অসুস্থ লোক তার হাতের মধ্যে হ্যান্ডকাফ লাগানো, অথচ নর্তকীরা জেল থেকে বের হয় হাতের বিচিহ্ন দেখায়, কথা ঠিক কি না? আলেমের হাতে হ্যান্ডকাফ আর নর্তকীদের হাত খোলা, এটা মুসলিম সমাজ আমরা সহ্য করতে পারি? আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক। যিনি 50 বছর কোরআনের খেদমত করেছেন, ঠিক কি না? ঠিক কি না? আজকে কি অপরাধে অন্ধকার প্রকোষ্ঠের মধ্যে তাকে বন্দী করে রাখা হয়েছে, 16 কোটি মুসলমানকে কোরআনের তাফসির থেকে বঞ্চিত করেছে, ঠিক না ব্যাটি? ঠিক না ব্যাটি? এগুলো রাম আর বান্দের কাজ, কোন মুসলমানদের কাজ এটা হতে? এই জন্য আমি মনে করি ইসলামের শত্রু আজকে কাফেররা না, ইসলামের শত্রু আজকে মুশরিকরা না, ইসলামের শত্রু আজকে ইহুদিরা না, ইসলামের সবচেয়ে বড় দুশ্মন হচ্ছে মুসলমান নামদারি মুনাফিকেরা, এটা ঠিক না ব্যাটি? এটা ঠিক না ব্যাটি? আল্লাহ পাক এই মুনাফিকদের হাত থেকে এই দেশকে হেফাজত করুক। আমরা সকলে বলি আমিন। আমরা সব সময় যেন কোরআনের পক্ষে থাকতে পারি, সেই তৌফিক যেন আমাদেরকে দিয়ে দেন। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কোরআনের পক্ষে থাকব সবাই। ওয়াইজা হুররিকতা আও কুতিলতা, যদি আমাকে আগুনে পুড়িয়ে দেওয়া হয়, যদি আমাকে হত্যা করা হয়, যদি আমাদেরকে ফাঁসির মঞ্চে নেওয়া হয়, সেখানে গিয়ে আমরা কোরআনের জয়গান আমরা গাবো ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। কারা কারা কোরআনের পক্ষে থাকবে দু হাত দেখো আল্লাহকে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করে, বলি আমিন, বলি আমিন। আসলে দিতে পারি নাকি আপনারা, এবার একেবারে চুপ হয়ে কোরআনের তাফসির শোনা লাগবে ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। কারণ কোরআনের তাফসির শোনার আদব আছে, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন যখন কোরআনের তাফসীর হয়, কোরআনের ব্যাখ্যা হয়, কোরআনের বিশ্লেষণ হয়, তখন তোমরা দুইটা শর্ত মেনে বসতে হবে। এক নম্বরে তোমরা মনোযোগী হতে হবে, মনোযোগ সহকারে শোনা লাগবে, আর দুই নম্বরে চুপ থাকা লাগবে। এই দুইটা শর্ত মেনে যদি কোরআন শুনতে পারো, আল্লাহ বলেন আশা করা যায় তোমাদের উপর আল্লাহ রহমত নাজিল হয়ে যাবে। তাহলে আমরা কোরআন শুনবো, রাজি? রাজি? যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল, আমরা চেষ্টা করব, আমরা চেষ্টা করব কোরআনের তাফসির করার জন্য। আসলে সেই যোগ্যতা আমার মধ্যে নাই, তবে চেষ্টা করব ইনশাআল্লাহ, যদি আল্লাহ তৌফিক দান করে। তা আমরা ভূমিকা দীর্ঘায়িত না করে শুরু করছি, সকলে পুরুষ রচিত কণ্ঠে পুরুষের মতো কণ্ঠ লাগায় আমরা সকলে পড়ি। بسم الله الرحمن الرحيم বিতাড়িত মারদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চাই, পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম
ذلكم خير لكم إن كنتم تعلمون صدق الله العظيم سورة الصف قرآن الكريم 61 نمبر سورة এই সূরায় আয়াত আছে 14টি রুকু আছে 2টি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের পরে নাজিল হয়েছে বিধায় তাফসীরের ভাষায় এই সূরাকে মাদানী সূরা বলে আমার কথা কি বোঝা যায় আমরা আজকে যে সূরা থেকে কথা শুনবো সেই সূরার নাম সূরা আসসাফ সকলে বলি আসসাফ সাফ শব্দের অর্থ হচ্ছে সারিবদ্ধ সৈন্য দল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার মধ্যে ইরশাদ করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওহে ঈমানদারেরা হাল আদুল্লুকুম আলা তিজারাহ আমি কি তোমাদেরকে একটা ব্যবসার সন্ধান দেব তুনজিকুম মিন আযাবিন আলীম যেই ব্যবসা করলে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবা সুবহানাল্লাহ তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান এনেছে এই ঈমান এনে বসে থাকে নাই ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম এবং আল্লাহর রাস্তায় জান এবং মাল দিয়ে এরা সংগ্রাম করেছে আল্লাহ পাক বলেন যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন এটাই তোমাদের জন্য অধিকতর উত্তম যদি তোমরা বুঝতে এ হচ্ছে তেলাওয়াতকৃত আয়াতের সরল তরজমা এই সূরার নামকরণ করা হয়েছে সূরার চতুর্থ নম্বর আয়াত থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস রাব্বুল আলামিন বলেন আমার রাস্তায় যারা শিশা ঢালা প্রাচীরের ন্যায় যারা সংগ্রাম করে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ভালোবাসি কে ভালোবাসে কে ভালোবাসে কাদেরকে যারা আল্লাহর রাস্তায় সংগ্রাম করে তাদেরকে কে ভালোবাসে সারা পৃথিবী যদি তাদেরকে ভালো নাও বাসুক আল্লাহ যদি ভালোবাসে পৃথিবীবাসীর ভালোবাসা দরকার আছে মুসলমান দরকার আছে ভালোবাসে কে কে ভালোবাসে আল্লাহর নবী বলেন ইদা আহাব্বাল্লাহু আবদান আল্লাহ রাব্বুল আলামিন যখন কোন মানুষকে ভালোবাসেন নাদা জিবরিল জিবরিলকে ডাক দেন জিবরিলকে ডাক দিয়া বলেন ইন্নাল্লাহ ইউহিব্বু ফুলানান ফায়ুহিব্বুহু ফায়ুহিব্বুহু জিবরিল আল্লাহ পাক জিবরিলকে বলেন জিবরিল আমি অমুক বান্দাকে ভালোবাসি তোমরাও তাকে ভালোবাসো জিবরিল আলাইহিস সালাম আকাশের ফেরেশতাদেরকে ডেকে বলেন ও আকাশের ফেরেশতারা শোনো আল্লাহ রাব্বুল আলামিন অমুক বান্দাকে ভালোবাসে তোমরাও তাকে ভালোবাসো আকাশের ফেরেশতারাও তাকে ভালোবাসতে থাকে শুধু আকাশের ফেরেশতারা সেখানেই বসে থাকে না আকাশের ফেরেশতারা দুনিয়ার মানুষের কাছে সংবাদ ছড়ায়া দেয় আর মানুষের কাছে ওই লোকটার জনপ্রিয়তা বেড়ে যায় সুতরাং আমাদের এমন কিছু ভাই আছে যাদের মাহফিলের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ হয় ঠিক কি না ঠিক কি না কোরআনের মাহফিল কোরআনের পাখি সেই 10-15 বছর আগে মাহফিল করলে যে মানুষ হইতো এখন যদি মাহফিল করলে কি সেরকম মানুষ হবে না আরো বেশি হবে আমার তো মনে হয় বাংলাদেশের এমন কোনো মাঠ নাই যেই মাঠে কোরআনের মাহফিল কোরআনের পাখির মাহফিল করা যায় কথা ঠিক না বা ঠিক এই জনপ্রিয়তা কে দিয়েছেন কে দিয়েছেন তাহলে আমরা যদি আল্লাহর রাস্তায় সংগ্রাম করি সব সময় কথা দিয়ে কাজে আমাদের লেখনের মাধ্যমে যদি সংগ্রাম করে আমাদেরকে ভালোবাসবেন কে সকলে বলেন ভালোবাসবেন কে প্রিয় ভাইরা আমার এবার আসুন আমরা ব্যাখ্যায় চলে যাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারেরা এখানে আমরা যারা আসছি সবাই কি ঈমানদার যারা জবাব দিলেন না সুবর্ণস্বরের মানুষ সুবর্ণস্বর তো সুবর্ণস্বরের মানুষ ঈমানের ব্যাপারে যখনই প্রশ্ন হবে জবাব দিতে হবে আমরা সবাই কি ঈমানদার
এখনো দোয়াটা সুন্দর হইল না। আমরা সবাই কি ইমানদার? তাহলে আল্লাহ পাক যে কথাগুলো বলছেন এই কথাগুলো আমাদেরকে বলছেন, কি কথা ঠিক না ঠিক? কাদেরকে? আমাদেরকে। কি বলেছেন? হাল আদুল্লুকুম আলা তিজারাহ, আল্লাহ বলছেন আমি কি তোমাদেরকে একটা ব্যবসার সন্ধান দেব? এই অফারটা কে করেছেন আমাদেরকে? দুনিয়ার মানুষও তো ব্যবসার অফার দেয় না? দুনিয়ার মানুষের অফার আর আল্লাহর অফার কি এক? কশিন কালো এক হতে আল্লাহ যেমন তার ব্যবসায়িক অবস্থাও। আজকে তো ব্যবসার নানান ফন্দি ব্যবসায়ীদের কাছে আছে না নাই? কথা বলেন আছে না নাই? এক একজন ব্যবসার এক এক সিস্টেম নিয়েছে। ওই যে পশ্চিমবঙ্গে এক বাদামওয়ালা, কি বাদাম? ও বা সব জানো তো, দেখা যায় কি বাদাম? কাঁচা বাদাম। এই কাঁচা বাদাম নিয়ে তার ব্যবসার পলিসি, কিভাবে কাঁচা বাদাম মানুষের কাছে খাওয়াবে? সে বলল তোমাদের কারো কাছে কি কি আছে নি? বেসলা, এটার পরে চেন, আর কি আছে নি? ভাঙা মোবাইল না? এমনি এরকম মোবাইল না, মোবাইলটা কি ভাঙা মোবাইল আছে নি? যদি থাকে ভাঙা মোবাইল হলো 5 টাকার বিনিময়ে, ঠিক কি না? কয় টাকা? আর ওই যে সেন হাবিজাবি যা আছে এগুলো সমান সমান, আমার কাছে নাই কোনো বাজা বাদাম, আমার কাছে আছে। না না, এমনি বললাম এটা সাইরা লিফটান দিত, কথা কয় না কা? তাহলে ব্যবসার তাদের একটা পলিসি, ঠিক কি না? এটা দেখা আমার দেশের যুবক যুবতীরা যা শুরু করছে, যেখানে পাচ্ছে সেখানে শেয়ার, পত্র পত্রিকা, এমনকি আমার দেশের সব টিভি চ্যানেল গুলো এটা নিউজ করছে, করছে কিনা? কোটি কোটি শেয়ার হয়েছে, প্রত্যেক শেয়ারে এক এক করে নেকি তার আমল নামায় লেখা হয়ে গেছে। হ্যাঁ হয় নাই? এক শেয়ারে এক সব হয় নাই? হয় নাই? ও কোরআনের মাহফিল দেখলে আমার দেশের যখন নাজমুস সাকিবরা, হাফেজ জাকারিয়ারা যখন 100 দেশের সঙ্গে ফার্স্ট হয়ে যখন দেশে আসে, এই সংবাদগুলো আমরা শেয়ার করি না, কথা ঠিক না ঠিক? মুসলমানের সন্তান বিজাতি একটা গান গাইছে আর আমরা শেয়ারের ঠেলায় 1 কোটির উপরে শেয়ার করছে, অথচ কোরআনের মাহফিলে 1 কোটি শেয়ার আমরা করতে পারি না। এটা দুর্ভাগ্য কিনা বলেন? এ জাতির দুর্ভাগ্য। এই জন্য আজকে আপনাদেরকে বলবো, কোরআনের মাহফিল যেখানে দেখবেন সেখানে শেয়ার করবেন, এক এক শেয়ারে এক এক নেকি সব আপনার আমলনামায় লেখা হয়ে যাবে, কথা ঠিক না ঠিক? কথা ঠিক না ঠিক? তাইলে বলতেছিলাম ব্যবসার এক একজনের এক এক ফন্দি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চিন্তা ভাবনা আর দুনিয়ার চিন্তা ভাবনা কি এক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি কি তোমাদেরকে একটা ব্যবসার সন্ধান দেব? এখন আমরা তো নানান চিন্তার মানুষ, আমরা ব্যবসা কি হয়েছে আর না হয়েছে আগে চাই লাভ, কথা বলেন না কেন? আমরা আগে লাভ চাই না? কেউ আপনাকে ব্যবসার অফার করলে আপনি বলবেন লাভ হইব নি আগে বল, লাভ হবে কিনা আগে বলো, ঠিক না ঠিক? ওই যে একটা গল্প, এক লোককে একবার মিজানের পাল্লায় উঠানো হয়েছে, দেখা গেল যে পাপ পুণ্য দুইটাই সমান, সে আসলে আবার ব্যবসায়ী। এখন ফেরেশতা এমন পিটান পিটাচ্ছে আর বলতেছে বেটা যাবি কই, কি জান্নাতে যাবি না জাহান্নামে যাবি? এখন ব্যবসায়ী মানুষ তো ব্যবসায়িক চিন্তা, সে বলে ভাই আমি জান্নাত তো চিনি না জাহান্নামও চিনি না, যেখানে গেলে 2 পয়সা লাভ হবে আমার সেখানে ভালো, কি ঠিক না বেটা? তাহলে আমরা চাই লাভ, ঠিক না? আল্লাহ কে এটা জানে না? কথা বলেন জানি কি না? আপনারা প্রশ্ন করবেন যে লাভ হবে কি, এই প্রশ্নের 1500 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়ে দিলেন এমন একটা লাভ হবে, লাভটা দুনিয়াবে লাভ না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহু আকবার। রাব্বুল আলামিন বলেন আমার সঙ্গে যদি এই ব্যবসা করা যায় আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো। তাহলে আমরা আল্লাহর সঙ্গে ব্যবসা করতে রাজি আছি কিনা? সবাই রাজি? আজকে এখানে বাড়িতে চলে গেলে আর এটা মনে থাকবে না? থাকবে? ব্যবসা করব কার সঙ্গে? আল্লাহর সঙ্গে ব্যবসা করতে আমরা সবাই রাজি আছি। এখন আল্লাহর সঙ্গে
ব্যবসা করতে হলে পুঁজি লাগে নি ভাই কথা বলেন পুঁজি আপনার 50 কোটি টাকা আছে ব্যবসা করা যাবে তো আল্লাহর সঙ্গে 100 কোটি আছে 500 কোটি আছে 1000 কোটি আছে 20000 কোটি দিয়ে বাড়া যাবে না কারণ আল্লাহ যেমন তার রুসিও আল্লাহ যেমন তার রুসিও এজন্য আল্লাহর সঙ্গে ব্যবসা করতে হলে পুঁজি লাগবে দুইটা কয়টা কয়টা এই পুঁজি আল্লাহ পাক আগে কিন্তু আমাদেরকে দিয়ে দিয়েছে সুবহানাল্লাহ বলেন না রব্বুল আলামিন বলেন পুঁজি হচ্ছে দুইটা এক নম্বরে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম পুঁজি হচ্ছে দুইটা একটা হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আছে আমাদের সকলের আছে তাহলে এক নম্বর পুঁজি আমাদের সবার আছে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ দুই নম্বর পুঁজিতে আমাদের অনেকের সমস্যা আছে শুধু সমস্যা না অ্যালার্জিও আছে কথা বলেন না কথা বলেন না অ্যালার্জি কয়েক ধরনের আছে না কিছু মানুষ আছে ইলিশ মাছ খাইলে অ্যালার্জি হয় কথা বলেন না কেন কিছু মানুষ আছে গরুর গোশত খাইলে অ্যালার্জি হয় কিছু মানুষ আছে এই শীতের দিনে হাঁসের গোশত খাইলে অ্যালার্জি হয় আবার কিছু মানুষ আছে কোরআনের কথা শুনলে পরে অ্যালার্জি হয় কথা ঠিক কি না আপনাদের কোনটা একটাও নাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাহলে এক নম্বর হচ্ছে আল্লাহর প্রতি ঈমান আর দুই নম্বরে হচ্ছে আল্লাহর রাস্তায় সংগ্রাম ঠিক কি না করতে পারবো ইনশাআল্লাহ এই বলি ইনশাআল্লাহ এমন কোন সাহাবী ছিলেন না যাদের অন্তরের মধ্যে জিহাদি প্রেরণা ছিল না একজন সাহাবীও ছিল না প্রত্যেকের অন্তরের মধ্যে জিহাদি প্রেরণা ছিল আল্লাহু আকবার বলেন আমরা কি সাহাবীদেরকে অনুসরণ করব সবাই অনুসরণ করব সাহাবীদের ঈমান আর আমাদের ঈমান এক সাহাবীরা ঈমান আনতে গিয়ে জীবন দিয়েছে রাসূলের সুন্নাত পালন করার জন্য তারা জীবন পর্যন্ত দিয়েছে ঠিক কি না বেঠি আর আমরাও তো রাসূলের সুন্নাত পালন করি কথা বলেন যেগুলো মিষ্টি যেগুলো আমাদের দেশে সুন্নাত আছে কদু খাওয়া মধু খাওয়া খাবারের পরে কাইলুনা করা আরেকজনের বাড়িতে দাওয়াত খাওয়া এটাকে সুন্নত না নফল না ওয়াজিব কি সুন্নত কিন্তু দাওয়াত দেওয়া যে সুন্নত এটা অনেক মুসলমান আমরা ভুলে গেছি তাহলে শুধু কদু খাওয়া মধু খাওয়া খাবারের পরে কাইলুলা করা আরেকজনের বাড়িতে দাওয়াত খাওয়া নিজেও দাওয়াত দেওয়া এগুলো হইলো সুন্নত আরো সুন্নত আছে এগুলো তো মিষ্টি মিষ্টি সহজ আরো সুন্নত আছে না আর সুন্নত আছে আল্লাহর নবী বলেন মানে আহিয়া সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতে শাহীদ আল্লাহর নবী বলেন ফিতনা ফাসাদের জামানায় ফিতনা ফাসাদের জামানায় যখন মানুষ মানুষ মারামারি করবে ফিতনা এমন ভাবে লেগে থাকবে সমাজে প্রত্যেক রন্ধ্রে রন্ধ্রে ফিতনা ঢুকে যাবে এখনো তো সেই সময় বোধে আসে নাই আসছে কিনা আমার উম্মতেরা ফিতনা ফাসাদের জামানায় আমার কোন উম্মত যদি আমার একটা মরা সুন্নতকে জীবিত করে আল্লাহর রাস্তায় 100 শহীদ হলে যে সওয়াব হতো আমার ওই উম্মতের ভাগ্যে আল্লাহ রাব্বুল আলামিন সেই শহীদের সওয়াব লিখে দেন কয়শ সকলে বলেন কয়শ 100 শহীদের সব লেখা হয়ে যাবে যদি আল্লাহর রাসূলের একটা সুন্নতকে জিন্দা করা যায় আমরা কি রাজি আছি ভাই সবাই রাজি আছি প্রিয় ভাইরা আমার খেয়াল করে দেখেন একজন শহীদের সব হচ্ছে আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন শহীদদের কোন বিচার করবেন না আল্লাহ পাক শহীদদেরকে বিনা বিচারে জান্নাত দিয়া দেবেন সুবহানাল্লাহ একজন শহীদের সব হচ্ছে বিনা বিচারে জান্নাত তার 100 শহীদের সব তার আমলনামায় লেখা লিখে দেওয়া হবে সুবহানাল্লাহ বলেন এবার আসুন আমরা বের করার চেষ্টা করি রাসূলের মরা সুন্নত কোনটা কদু খাওয়া এটাকে মরা না জিন্দা মিষ্টি খাওয়া এটাকে মরা না জিন্দা জিন্দা আছে
জিন্দাজা আছে আপনাদের সুবর্ণচর বাজারে গাইলে দেখা যায়, মিষ্টির দোকানে গেলে মিষ্টি খুঁজে পাওয়া যায় না, কারণ মানুষ এমন খাওয়া খায় মিষ্টি, ঠিক না বা ঠিক? এরপরে মধু খাওয়া আছে তো, জিন্দা আছে, খাবারের পরে কাইলুরা করা জিন্দা, আর জনের বাড়িতে দাওয়াত খাওয়া জিন্দা আছে তো, কথা বলেন এই যে আপনারা আরেকজন ভাই দাওয়াত খান, চেহারা দেখলে বোঝা যায় কি কথা ঠিক না বে ঠিক? ওই চেহারার মধ্যে তেল বাসে, কি বাসে? তাহলে বোঝা যায় যে দাওয়াত সওয়াত হয় এলাকায়, ঠিক কি না? তাহলে এটাও জিন্দা, দাওয়াত দেওয়া সুন্নাত এটা আছে, না থাকলে আপনারা খান কি? কি কথা ঠিক না বে ঠিক? তাহলে দাওয়াত দেওয়া সুন্নাত, দাওয়াত খাওয়াও দুইটাই জিন্দা আছে, কম আর বেশি, ঠিক কি না? একটু বের করার চেষ্টা করুন যে কোন সুন্নতটা এখনো জিন্দা নাই, কেউ বলতে পারবেন? না, একজন বলছে, একজন একজন জবাব দিছে, কোরআন কি? এবার খেয়াল করে দেখেন, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে একদিন দুই দিন নয়, এক মাস দুই মাস নয়, এক বছর দুই বছর নয়, দশ বছর এই কোরআন দিয়ে দেশ চালিয়েছে, ঠিক কি না? অথচ দুঃখের বিষয়, স্বাধীনতার আজকে 50 বছর হয়ে গেল, অথচ আমার দেশে এক সেকেন্ডের জন্য এই কোরআন দিয়ে দেশ চলে না। এখন এই সুন্নতকে জিন্দা করতে আমরা সবাই রাজি আছি, সবাই রাজি আছি কি না? জিকির করে তো সুন্নত এটা কায়েম করা যাইব, কথা বলেন না কেন? আমাদের দেশে জিকির কত মানুষ জিকির করে চোখ বন্ধ করে আছে না নাই? আবার লাফালাফি আছে কি না? স্টেজে এমন ভাবে উঠে বক্তারে দেখছে স্টেজের পিছন দিয়ে ফেলে দিয়েছে, এর আছে না নাই? আছে না নাই? কে বলেছে তোমাকে চোখ বন্ধ করে জিকির করতে? চোখ খুলে দেখো আজকে সারা পৃথিবী কারবালা হয়ে গেছে, কথা ঠিক কি না? চোখ খুলে দেখো গোটা বিশ্ব মুসলমানদের রক্তে লাল হয়ে যাচ্ছে, কে বলেছে তোমাকে এরকম জিকির করতে? কথা ঠিক কি না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সময় মতো তরবারি হাতে নিয়েছেন, ঠিক কি না বলো? ঠিক কি না বলো মুসলমান? তাদের রাতে ছিল তাহাজ্জুদ, দিনে ছিল সংগ্রাম, কি কথা ঠিক না বেঠি? কথা ঠিক না বেঠি? এই জন্য আল্লাহ পাকের এই কোরআনকে বিশ্বব্যাপী জিন্দা করার জন্য আমরা সকলে কি রাজি আছি? মুসলমান রাজি আছি? মিশরের হাসান আল বান্না নাওয়ার আল্লাহু মারকাযাহু ওয়া জাআলাল জান্নাত মাসওয়াহু, আমরা সকলে বলি আমিন। তিনি বলেছেন মুসলমান তোমাদের নাকের ডগায় আজকে ইঁদুর বসে খেলা করছে, আর তোমরা শাহাদাতের তামান্না ছেড়ে দিয়ে তসবির দানার মধ্যে আজকে তোমরা জান্নাত খুঁজছো, কি কথা ঠিক কি না? কথা ঠিক কি না? কবি বলছেন ইয়ে শাহাদাত গাহে উলফত মে কদম রাখনা লোক সমজতে হে আসান হে মুসলমান হোনা। মানুষেরা মনে করেছে যে মুসলমান হওয়া খুব সহজ, না, মুসলমান হওয়া এত সহজ নয়, মুসলমান হওয়া মানে শাহাদাতের ঈদগাহে শামিল হয়ে যেতে হবে। ও মুসলমান আমরা কি রাজি আছি কি না? কারা কারা রাজি আছে দু হাত দেখো আল্লাহকে। আল্লাহ কবুল করে বলি আমিন। তাহলে আমরা তাফসিরে ঢুকতে পারি তো ইনশাআল্লাহ? আয়াতের অনুবাদ আমরা বুঝেছি তো ইনশাআল্লাহ? আমরা এবার ব্যাখ্যায় যাই। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি তোমাদেরকে একটা ব্যবসার সন্ধান দেব? এবার খেয়াল করে দেখেন, রব্বুল আলামিন এই ব্যবসার নমুনা কোরআনুল কারীমের সূরায়ে তাওবার 111 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক দেখিয়েছেন। রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম
وأموالهم بأن لهم الجنة الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মুমিনের জান এবং মাল কিনে নিয়েছি বিনিময় দিয়েছি আমি আমার মুমিনকে আমার জান্নাত তাহলে ব্যবসা কিন্তু আগে শুরু হয়ে গেছে সুবহানাল্লাহ বলেন আল্লাহ পাক মুমিনের জান এবং মাল কিনে নিয়েছেন বিনিময় দিয়েছেন কি জান্নাত খেয়াল করে দেখেন একটা ব্যবসা করতে হলে চারটা বিষয় লাগে কয়টা বিষয় এক নম্বরে ক্রেতা দুই নম্বরে বিক্রেতা তিন নম্বরে পণ্য চার নম্বরে বিনিময় এই আয়াতের মধ্যে খেয়াল করে দেখেন রব্বুল আলামিন মুমিনের জান এবং মাল কিনে নিয়েছেন বিনিময় দিয়েছেন জান্নাত এবার খেয়াল করে বলেন এই আয়াতের মধ্যে ক্রেতা কে সকলে বলেন ক্রেতা কে বিক্রেতা বিক্রেতা আমরা সবাই আমরা কি বিক্রি করেছি করি না এখনো তাহলে আজকের ময়দান থেকে ময়দানেই বিক্রি করে দিতে হবে আমরা কি রাজি কার কাছে বিক্রি করব এই জান এবং মাল কার বিক্রি করব কার কাছে তাহলে বিক্রি করে দিয়েছি সবাই সবাই বলেন আমি সবাই বলেন আমি আমার জান এবং মাল আল্লাহ তোমার কাছে বিক্রি করে দিলাম এই কথাটা থাকবে তো আমার কেয়ামত পর্যন্ত মনে থাকবে অনেকে হুজুর কেয়ামত পর্যন্ত বাঁচতে পারবো নি ভাইরা প্রত্যেকটি মানুষের মৃত্যুই তার ছোট কেয়ামত কেয়ামত দুই প্রকার কেয়ামতের সগরা আর কোবরা মানুষের মৃত্যুটাই তার কেয়ামত ঠিক কি না তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনের জান এবং মাল কিনে নিয়েছেন এখন জান এবং মাল আমরা সবাই বিক্রি করে দিয়েছি কার কাছে তাহলে এই আয়াতের মধ্যে একজন ক্রেতা তিনি আর আমরা হইলাম সকলে বলেন আমরা আপনারা বুঝতেছেন আমরা হইলাম বিক্রেতা পণ্য জানাব এটা কি পণ্য আর বিনিময় বুঝা যায় বিষয় কয়টা এক নম্বরে ক্রেতা এক নম্বরে দুই নম্বরে তিন নম্বরে চার নম্বরে বিনিময় চার নম্বরে মুখস্থ হবে মুখস্থ হয়েছে বাড়ি নেওয়া যাবে বিষয় কয়টা এক নম্বরে দুই নম্বরে তিন নম্বরে চার নম্বরে আলহামদুলিল্লাহ তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনের জান এবং মাল কিনে নিয়েছেন বিনিময় দিয়েছে তাহলে এর বিনিময় হচ্ছে জান এবং মাল না পণ্য হচ্ছে জান এবং মাল আর বিনিময় জান্নাত এখন আল্লাহ পাক কিনছেন কি জানব সেই জান এবং মাল এখন কই বুঝতে হবে আলোচনা বুঝে বাড়ি যাওয়া লাগবে আজকে কথাটা যদি স্পষ্ট হইতো তাহলে কেমনে না বুঝেন আপনারা আমি বুঝাই দিয়ে ছেড়ে দিতাম আজকে ইনশাআল্লাহ কথা তারপরে বোঝা যায় তো কিছু আমার জান এবং মাল বিক্রি করছি কার কাছে এখন কই সেটা কেমনে যেহেতু বিক্রি করে দিয়েছেন ভাইরা আপনাদের বাজারে গরু একজন গরু একটা বাজার আনছে এনে বিক্রি করছে কিন্তু গরু প্রত্যেক দিন 10 কেজি করে দুধ দেয় বিক্রি করে দেওয়ার পরে পরের দিন সকালে ওই বেটা ওই লোকের বাড়িতে গেলেন ভাই আমার গরুর দুধটা খুব মজা আজকে জন্য দেও না একটু দেবে বিক্রিত মাল ফেরত দেওয়া যায় কথা বলেন না ফেরত দেওয়া যায় বিক্রিত মালে হাত দেওয়া যায় তাহলে জান এবং মাল যদি আল্লাহর কাছে বিক্রি করে দেন তাহলে আবার জান এবং মাল আপনাদের কাছে কেমনে আইলো এটা ব্যবহার করেন কেমনে আপনারা তো সবাই মুফতি না কথা কয় না আমাদের দেশে মুফতি আর ডাক্তারের সংখ্যা সবচেয়ে বেশি কি কথা ঠিক না ব্যাঠি ওলামায়ে কেরাম বসা আছে একজন সাধারণ মানুষ ফুতুয়া একটা জিজ্ঞেস করলে আলেমদের আগে সাধারণ মানুষ জবাব দিয়া লাগে কথা বলেন না কেন আবার আপনি যদি ডাক্তারে যে দোকানে যায় বসেন দোকানে যায় বলেন ভাই মাথাটা ব্যথা করে দেখবেন সেখানে 4-5 জন ডাক্তার দাঁড়ায় যাবে একজন বলবে নাফা ট্যাবলেট খাও আরেকজন বলে প্যারাসিটামল খাও আরেকজন বলে কি এই যে নাফা এক্সটেন খাও আরেক বলে এক্সট্রা খাও ডাক্তার কয়জন হয়ে যাবে তো আমাদের দেশে মুফতি আর ডাক্তারের অভাব গ্রামে গঞ্জে সব জায়গায় পাওয়া যায় এখন আপনারা মুফতি ধরেন আপনারা মুফতি
জান এবং মাল বিক্রি করে দিয়েছেন কার কাছে? এখন সে বিক্রিত মাল ব্যবহার করা জায়েজ আছে? কথা কয় না, আপনার নাজায়েজ কাজ করতেছেন, বালা করে আটকেছেন নি, এবার ইনশাআল্লাহ সামনের দিকে যাওয়া যায়। প্রিয় ভাইরা, জান এবং মাল আমরা আল্লাহর কাছে বিক্রি করে দিচ্ছি, ছোট্ট একটা ব্যাখ্যা করলে আপনি বুঝে ফেলবেন। আবার সে আল্লাহ পাশে জান এবং মাল আমাদের কাছে দিচ্ছেন, দিচ্ছেন না? এটা এখন আমাদের কাছে আছে তো? সকলে বলে না আমাদের কাছে আছে? যাদের কাছে নাই তারা জবাব দিতে পারবে না, যাদের কাছে আছে তারা জবাব দিবে। সকলের কাছে জান এবং মাল আছে? সবার কাছে বোধহয় নাই। আছে সবার কাছে? আলহামদুলিল্লাহ। ভাইরা বুঝেন, আপনাদের এই কোন এলাকায়? এটা সুবর্ণচর। সুবর্ণচরের এমন অনেক মানুষ আছে যারা ঢাকাতেও থাকে, আবার বাড়িতেও, ঢাকা একটা বাড়ি, বাড়ি তার একটা বাড়ি, এর মাঝে আছে তো? এরা যখন ঢাকায় চলে যায়, ঘরে যখন কেউ থাকে না, একটা লোক বাড়িতে দায়িত্ব দিয়ে যায়, কেয়ারটেকার বলে এদেরকে। কি বলে? কেয়ারটেকার বলে তো। এখন এই কেয়ারটেকার নিজের মন মতো কিছু বিক্রি করতে পারে না। বাড়ি সুপারি গাছে লাল হয়েছে, নারিকেল পাকছে, বিক্রি করতে পারে? মালিকের অনুমতি ছাড়া পারে? যদি মালিকের অনুমতি ছাড়া যদি বিক্রি করতে যায়, এই কেয়ারটেকারের চাকরি থাকবে? কথা বলেন, থাকবে? থাকবে? এটা বুঝে আসছে কিনা? তাহলে জান এবং মালের মালিক কে? আর আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন সেই জান এবং মালের কেয়ারটেকার আমাদেরকে বানাইছে। কি কথা ঠিক না? ঠিক কথা, ঠিক না? ঠিক। এজন্য মালিকের অনুমতি ছাড়া, মালিকের মর্জি ছাড়া এই জান এবং মাল কোথাও ব্যবহার করা যাবে? এখন আসুন, সুবর্ণচরে বিরাট টুর্নামেন্ট হচ্ছে, ফুটবল টুর্নামেন্ট, বিরাট টুর্নামেন্ট, বিরাট ফুটবল খেলা হবে। আপনার কাছে আসছে দরবারে, আপনার বাজারে আসছে আপনার কাছে, ভাই 5000 টাকা দেওয়ার লাগবে ফুটবল খেলা, আপনি দিতে পারবেন নি? সকালে কয় না দিতে পারবেন? কারণ এই মালের মালিক কি আপনি? আমি আর আপনি কি? সকালে বলেন কেয়ারটেকার। এই মালের মালিক কে? কেন ফুটবল খেলে 5000 টাকা দেওয়া যাবে না? মমতাজ আসবে, কথা কয় না কেন? বিরাট গানের অনুষ্ঠান হবে, নাচানাচি হবে, ওই যে বাদামওয়ালাও আসবে, কথা কয় না? বাদামওয়ালাও আসবে, 5000 টাকা চাইছে, দেওয়া যাবে নি? কেন দেওয়া যাবে না? কারণ এই মালের মালিক কিন্তু আমি না, ঠিক কি না? দুর্গা উৎসব আসছে, মন্দির পুনর্নির্মাণ সংস্কার করার জন্য আপনি মুসলমান, আপনার কাছে 5000 টাকা চাইছে, দেওয়া যাবে নি? যাবে না? দেওয়া যাবে না? কারণ আপনি যদি মন্দির নির্মাণের যদি তাকে সহযোগিতা করেন, বুঝতে হবে আল্লাহর সঙ্গে শিরক হচ্ছে আপনি তাকে সহযোগিতা করলেন। কি কথা ঠিক না? ঠিক। এজন্য বিধর্মীদেরকে আপনি সাহায্য করতে পারবেন, যদি অভাবী হয়, খেতে পারে না, না খেয়ে পড়তেছে, সে জায়গায় সাহায্য করতে পারবেন। আর যদি মেয়ে বিয়ে দিতে পারে না, সে মেয়ে বিয়ে দেওয়ার ক্ষেত্রে আপনি তাকে সহযোগিতা করতে পারবেন। কিন্তু কোন বিধর্মী মন্দির নির্মাণ করতে পারে না, আপনার কাছে সহযোগিতা চাইলে আপনি পশ্চিম কালো সহযোগিতা করতে পারবেন না, কারণ এই মালের মালিক আপনি। এবার আসুন, একটা অন্য দলের মিছিল আসছে, যে মিছিলে আল্লাহর সন্তুষ্টি নাই। আল্লাহর সন্তুষ্টি ছাড়া এমন কোন মিছিলে যাওয়া যাবে না, কারণ এই মিছিলে গেলেই আপনার প্রতি গুলি বর্ষণ হইতে পারে, আপনি মরে যাইতে পারেন, আপনার এই জান আপনি যেখানে সেখানে দিতে পারবেন না। যদি কোরআনের মিছিলের ডাক দেওয়া হয়, কোরআনের মিছিলে জান দেওয়া যাবে কিনা? ঠিক কিনা? কারণ এই মিছিলে সন্তুষ্টি আছে কার? সকলে বলেন সন্তুষ্টি আছে কার? তাহলে আল্লাহর সন্তুষ্টি যেখানেই আছে সেখানে আপনি আপনার জীবন দিয়ে দিতে পারবেন। কি কথা ঠিক না? ঠিক। কারণ জান এবং মালের মালিক আপনি। তাহলে আমাকে জান এবং মাল যেখানে সেখানে খরচ করা যাবে না, যদি আল্লাহর সন্তুষ্টি না থাকে, তাহলে আজকে ওয়াদা করতে হবে জীবনে কোনোদিন আল্লাহর সন্তুষ্টির বাইরে নিজের জান এবং মাল ব্যবহার করব না। রাজি সবাই? রাজি সবাই? এবার আসুন, আল্লাহ পাক বিনিময় আমাদেরকে দিবেন কি? সকলে বলেন বিনিময় দিবে। তাহলে এবার আসুন, আল্লাহ পাক কিন্তু
যেনতেন মুমিনের জান কিনবেন না। সব মুমিনের জান কি আল্লাহ কিনেন? কথা বলেন মাল, কারণ দুই নম্বরই ডুবতে ডুবতে এখন এমন অবস্থা মুমিনদের মধ্যে দুই নম্বরই আছে না। কথা বলেন, আল্লাহ যেমন রুচিশীল, তিনি তো সেই রুচিশীল ওয়ালা রুচিওয়ালা মুমিনদের জান কিনবে। কি কথা, ঠিক কি না? কারণ মুমিন হচ্ছে দুই ধরনের, কয় ধরনের? একজন হচ্ছে খালেস মুমিন, আর একজন হচ্ছে মুনাফিক মুশরিক মুমিন। সূরা বাকারার শুরুতে আল্লাহ বলেন ওমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। রব্বুল আলামিন বলেন লোকেদের মধ্যে এমন অনেক ইমানদার আছে যারা মুখে বলে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি আর আখেরাত দিবসকে আমরা বিশ্বাস করি, আল্লাহ বলেন ওমা হুম বিমুমিনিন, এরা একটাও মুমিন না। এখন এই মুমিনের জান কি কিনবে না আল্লাহ? এখন এরা কারা? এরা হচ্ছে ওই যে তারা যারা জুমার দিন সামনের কাতারে নামাজ পড়ে, আর অন্যান্য নামাজের খবর নাই, জুমার দিন অজু আছে আর না আছে, সামনের কাতারে আছে না না। আবার নামাজ থেকে বের হলে সুদি কারবারে জড়িয়ে যায়, ঠিক কি না? জুমার দিন ওই যে হজে গিয়েছিল, হজের থেকে আসার সময় লম্বা জামা নিয়ে আসছে, কোন জামা আনছে? পায়ের নিচে দেখবেন এক বিগত, কি আছে না না এরকম পায়ের নিচে এক বিগত লম্বা জামাটা পইরা রুমাল একটা পড়ছে, লম্বা জামা পড়ছে একেবারে সামনের কাতারে, দেখলে মনে হয় যেন ইব্রাহিমের আপন খালাতো ভাই। কথা বলেন না কেন? কিন্তু বাড়িতে খোঁজ খবর নিয়ে দেখেন বউ পিটানের ওস্তা। কথা বলেন না কেন? এরকম লোক আছে না নাই? আছে না নাই? আপনারা বউ পিটান নেই? তাহলে এই সুবর্ণস্তরের লোকেরা বউ পিটায় না আলহামদুলিল্লাহ। গত এক বছরও বউ পিটান নাই, কে কে একটু হাতটা উঠান। আরে নিজের বউ, নিজের বউ আরেকজনের বউ না, পিটার না এক বছরও আলহামদুলিল্লাহ। ওইদিকে যাব না আজকে। তাহলে বুঝতে হবে এই যে চেহারা সুরত নিয়ে আছে শুধু কারবারে ওস্তাদ এমন লোকও আছে, নামাজ পড়ে আল্লাহর হুকুম মোতাবেক আল্লাহর নবীর কথা অনুযায়ী নামাজ পড়ে রোজা রাখে হজ করে যাকাত দেয়, কিন্তু বিবাহ শাদী গুলো আল্লাহ এবং তার রাসূলের কথা মতো করে না। বিবাহ শাদী গুলোতে কোরআন দিয়া ইমাম সাহেবদেরকে ডেকে নিয়ে কোরআন দিয়ে বিবাহ পড়ানো হয়, কিন্তু যৌতুক হারাম, যৌতুক বিবাহের মধ্যে নেওয়া হয়। অবশ্য সুবর্ণ চলে যৌতুক নাই, এখানেও আছে বেশি। আচ্ছা বিয়ে করেছেন কে কে? হাতটা ওটা উঠান না। বিয়ে করছেন তো? হ্যাঁ, যারা করবে তারা পরে। বিবাহের সময় যখন বিয়ে করেছেন যৌতুক নিছেন নি? একজনও নেন নাই? তো লিপ্ত আগে তো আপনারা বলছেন যৌতুক নেয়, এখন কেউ নেয় নাই নাকি? আল্লাহ দেখতেছে, ঠিক না? যারাই নিছেন, যারাই নিয়েছেন, আজকে বউর কাছে গিয়ে মাফ চাইবেন। কারণ মানুষের পায়খানা খাওয়া কি হালাল? হারাম। মানুষের পায়খানা খাওয়া যেমন হারাম, কন্যা পক্ষের কাছ থেকে দাবি করে এক পয়সা খাওয়াও তেমন হারাম। কথা ঠিক কি না? তাহলে মানুষের পায়খানা আপনারা খাবেন না? কথা বলেন না কেন? আজকে কি আমি এই এলাকাকে যৌতুক মুক্ত এলাকা বলতে পারি? পারি? ইল্লা মা কদ সালাফ, অতীতে যা হয়েছে আল্লাহ পাক সবাই মাফ করে দেখ, ওখানে মাফ চাইয়ে নেবেন। এখন থেকে যারা এখনো বিয়ে করেন নাই একটু হাত উঠান, যারা এখনো বিয়ে করেন হাত উঠান। ওই যে ওইদিকে বুড়া একজন আবার হাত উঠেছে, আচ্ছা হাত উঠান। এবার বলেন আমরা
আল্লাহর উপর ভরসা করে যৌতুক বিহীন আমরা বিবাহ করব ইনশাআল্লাহ। তাহলে আজ থেকে এই এলাকাকে যৌতুক মুক্ত এলাকা ঘোষণা করা হলো, আল্লাহ যেন কবুল করেন, বলি আমিন। প্রিয় ভাইরা আমার, নামাজ রোজা আল্লাহ এবং তার রাসূলের হুকুম মোতাবেক করে, কিন্তু বিবাহ শাদীতে আল্লাহ এবং তার রাসূলের হুকুম নাই। বিবাহ শাদী যেখানেই হয় দুই তিন দিন আগ থেকে ডেক সেট বাজে না বাজে না, বাজে কি বাজে না, আবার এমন গান লাগায় যে গান শুনলে পরে ওজন নষ্ট হয়ে যায়, ঠিক কি না? হলুদের নামে যে বেহায়াপনা আমাদের দেশে হয়, শয়তান দূর থেকে তাকায় তাকায় হাসে, আহারে আল্লাহ আমারে শয়তান বানাইনি কেন, আমার চাইতে তো বড় শয়তান এগুলা, কথা ঠিক না বা ঠিক? আজকে প্রাচ্য এবং প্রাচ্যত্ব থেকে জলে স্রোতে যে সংস্কৃতি আমাদের মধ্যে এসছে, এটা কিন্তু আমাদের সংস্কৃতি না, আমাদের মুসলমানদের নিজস্ব সংস্কৃতি। আজকে মুসলমান ইসলাম এবং মুসলমানদেরকে ক্ষতিগ্রস্ত করার জন্য কাফের মুশরিকরা যে কয়টা বিষয় বেছে নিয়েছে তাদের মধ্যে একটা হচ্ছে সংস্কৃতি, কি কথা ঠিক না বা ঠিক? তারা এই সাংস্কৃতিক আগ্রাসন চালিয়ে মুসলমানদের ঈমান নষ্ট করে দিচ্ছে, ঠিক কি না? ঠিক কি না? তাই বলতেছিলাম যারা আল্লাহ এবং তার রাসূলের হুকুম মোতাবেক জীবন চালায় না, জীবনটাকে যারা দুইটা ভাগ করে দিয়েছে, একটা ভাগ আল্লাহর জন্য আরেকটা ভাগ নিজের মন মতো চালায়, ঠিক কি না? যার জন্য নামাজ পড়ে রোজা রাখি হজ করি তার জন্য রাজনীতি আমরা করি না, এমন অনেক মুসলমান আছে না? না, এজন্য আমি বলি নতুন আরেকটা ধর্ম বাইরেছে। কি ধর্ম? নতুন ধর্ম, নাম কি? না রাজনীতি, কথা কয় না কেন? কি নীতি? এই ধর্মের নাম হইল রাজনীতি। কারণ রাজনীতি এমন অবস্থায় গিয়ে পৌঁছেছে আমাদের, আমার ইসলাম আমাকে কি বলছে, আল্লাহ নবী কি বললো, আল্লাহ পাক কি বললো, সেদিকে আমাদের খেয়াল নাই, আমার রাজনীতি আমার কি বলে সেটার দিকে বেশি প্রাধান্য দেওয়া হয়, কি কথা ঠিক না বা ঠিক? কথা ঠিক না বা ঠিক? এভাবে করে দুই নীতি অবলম্বন করে যারা জীবন চালায় এরা আসলে মুমিন নয়, এরা হলো মুনাফিক, ঠিক কি না? আবার খেয়াল করে দেখবেন আল্লাহ এবং তার রাসূলের জন্য নামাজ রোজা হজ যাকাত আল্লাহ এবং তার রাসূলের জন্য করে, আবার দুর্গা আসলে দুর্গা উৎসব আসলে এমন অনেক যুবক আছে দুর্গার সামনে গিয়া হাত তালি দেয়। এখন এই মুমিনদের জানকে আল্লাহ পাক কিনে নেবেন? কথা বলেন কিনবেন? আপনাকে খালেস মুমিন হওয়া লাগবে। আল্লাহ এবার মুমিনের জান এবং মাল কিনবেন, যেন তেন বাজার থেকে মুমিনের জান এবং মাল আল্লাহ পাক কিনেন না, আল্লাহ যেমন তার রুজিও তেমন, ঠিক না বেঠি? এই সুবর্ণসর বাজার থেকে আল্লাহ মুমিনের জান কিনবেন না, এরপরে সোনাপুর বাজার থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের জান এবং মাল কিনবেন না, নোয়াখালীর মাইজদী বাজার থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের জান এবং মাল কিনবেন না, ঢাকার বাজার থেকে মুমিনের জান এবং মাল কিনবেন না, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের জান এবং মাল কিনবেন জিহাদের বাজার থেকে। রাব্বুল আলামিন বলেন ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকাতালুন, এই মুমিন হচ্ছে তারা যারা আল্লাহ রাস্তায় সংগ্রাম করতে গিয়ে আগে মারে তারপরে মরে, আগে মারে তারপরে। তাহলে জিহাদের বাজার থেকে মুমিনের জান এবং মাল আল্লাহ পাক কিনে। দেখেন হযরতে কি বলে খালেদ সাইফুল্লাহ, খালেদ কি জানো, খালেদ সাইফুল্লাহ তো যিনি, হ্যাঁ না 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 খালেদ সাইফুল্লাহ আইবেন না, অনেকগুলো জিহাদে যিনি বিজয় লাভ করেছেন, খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি জীবনের অনেকগুলো যুদ্ধ অংশগ্রহণ করেছেন, জীবনের শেষ মুহূর্তে এসে এই খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাঁদতেছেন, কান্নাকাটি করতেছেন,
এই আয়াতের ব্যাখ্যার মধ্যে এসেছে। তার মেয়ে এসে বলল, বাবা তুমি তো জীবনে কোনোদিন পরাজিত হয় না, যে যুদ্ধে তুমি অংশগ্রহণ করেছো সেই যুদ্ধে আল্লাহ পাক তোমাকে বিজয় করেছে। সুবহানাল্লাহ বলেন, এখন তুমি জীবনের শেষ মুহূর্তে কান্নাকাটি কেন করতেছো? খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে, মা আল্লাহ বলেছেন মুমিনের জান এবং মাল কিনে নেবেন জিহাদের বাজার থেকে, অথচ জীবনের এত জিহাদে আমি অংশগ্রহণ করেছি, এক জিহাদের বাজারে আমি আমার জান এবং মাল বিক্রি করতে পারি নাই। আল্লাহু আকবার। তাই আমাদের সকলের প্রেরণা থাকতে হবে, আমরা যেন জিহাদের বাজারে আমাদের জান এবং মাল বিক্রি করতে পারি। রাজি আছি সবাই? রাজি আছি সবাই? আল্লাহ কবুল করুক, বলি আমিন। এই ব্যবসা করতে পারলে কি লাভ আছে? তুজিকুম মিন আযাবিন আলিম, জাহান্নামের আগুন থেকে বাঁচা যাবে। এই জাহান্নাম বড় ভয়াবহ জায়গা। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারাম ওয়াকুদুহা আন-নাসু ওয়াল হিজারা। রব্বুল আলামিন বলেন, হে ঈমানদাররা, তোমরা তোমাদেরকে, তোমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন সকলকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওয়াকুদুহা আন-নাসু ওয়াল হিজারা, যে জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। আল্লাহু আকবার। কে হবে? মানুষ এবং মানুষ যে আগুন জলে দেখছেন আপনারা, কথা বলেন, মানুষ আগুন জলে দেখছেন? ওই যে তাদেরকে জ্বালায়, জলে নি, জলে জলে পাথর আগুনে গলে, আগুনের মধ্যে দিলে পাথর পর্যন্ত গলে যায়, এই জাহান্নামের মধ্যে পাথর পর্যন্ত গলে যাবে। এটা আল্লাহ পাক দেখাবার জন্য, বুঝাবার জন্য এই পৃথিবীতে এমন একটা জায়গা আছে, কোন দেশে বলতে পারবেন? ইতালিতে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, ইতালির বিসুবিয়াস পাহাড়। কি পাহাড়? আজকে যারা যুবকরা নেটে এখনই সার্চ দেন বিসুবিয়াস পাহাড়, দেখবে সে পাহাড়ের মধ্যে পাথর গলে গলে আলকাতরার মতো হয়ে লাভা হয়ে কয়েক কিলোমিটার জায়গা মিশে গেছে। পাথর যে আল্লাহ পাক জাহান্নামে জ্বালাবেন, এটা দুনিয়ায় মানুষকে দেখাই দিয়েছে। ইন্ধন হবে মানুষ এবং পাথর। রব্বুল আলামিন বলেন, কুল নারু জাহান্নাম আশাদ্দু হাররাও লাউ কানু ইয়াফকাহুন। আল্লাহ পাক বলেন, জাহান্নাম বড় ভয়াবহ হবে, তোমরা কিন্তু বুঝতেছো না। এ জাহান্নামের আগুনটা কেমন হবে? আল্লাহর নবী বলেন, নারুকুম জুজুম মিন সাবঈনা জুজআম মিন নার জাহান্নাম। জাহান্নামের আগুন হবে দুনিয়ার আগুনের থেকে 70 গুণ বেশি, জাহান্নামের আগুন তাপ দেবে। আউযু বিল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করুক, বলি আমিন, বলি আমিন। প্রিয় ভাইরা আমার, প্রত্যেক হাজারে 999 জনকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। একটু চিন্তা করেন, প্রত্যেক হাজারে শুধুমাত্র একজন যাবে জান্নাতে, আর 999 জন যাবে জাহান্নামে। জাহান্নাম কিন্তু আমরা বুঝি না, এই জন্য এখনো মনে ধরে না। কিয়ামতের ময়দানে বিচার যখন হয়ে যাবে, জাহান্নামে যখন জাহান্নামীদেরকে নিক্ষেপ করা হবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন জাহান্নামকে বলবেন, ইয়াউমা নাকুলু লিজাহান্নাম হালিম তালাত ওয়া তাকুলু হাল মিন মাজিদ। আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়ার পরে আল্লাহ পাক বলবেন, হালিম তালাত, ও জাহান্নাম তোমার পেট কি ভরছে নাকি? জাহান্নাম বলবে, আল্লাহ, হাল মিম মাসিদ আরো আছে নাকি, আরো আছে নাকি? আল্লাহর নবী বলেন, রব্বুল আলামিন তখন রাগান্বিত হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, লা তাযালু জাহান্নামু তাকুলু হাল মিম মাসিদ হাত্তা ইয়াদা রব্বুল ইজ্জা ফিহা কদামাহু ফাতাকুলু কদ কদ। জাহান্নাম যখন বলবে, আল্লাহ আরো আছে নাকি,
রব্বুল আলামিন গোসসায় রাগান্বিত হয়ে গিয়ে তার কদম মোবারক জাহান্নামের মধ্যে রাখবেন। জাহান্নাম চিৎকার মেরে বলবে, কত কত আল্লাহ আর সহ্য করতে পারছি না। প্রিয় ভাইরা আমার, কিয়ামতের ময়দানে জাহান্নামকে 70,000 শিকল দিয়ে বেঁধে এক এক শিকলের গোড়ায় 70,000 এক এক শিকলের গোড়ায় এক 70,000 ফেরেশতা দিয়া টানতে টানতে জাহান্নামকে হাশরের মাঠে নিয়ে আনা হবে। এরপর রব্বুল আলামিন সূরা মুলকের মধ্যে বলেন অবস্থাটা তখন কেমন হবে, এমন কোনো কথা নাই আল্লাহ গোপন রাখেন নাই, সব প্রকাশ করে দিয়েছেন। সূরা মুলকের মধ্যে আল্লাহ পাক বলছেন, ইদা উলকু ফিহা সামিউ লাহা শাহীকা ওয়া হিয়া তাফুর তাকাদু তামাইয়াযু মিনাল গায়্জ কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। আল্লাহু আকবার। জাহান্নামীরা জাহান্নামের গর্জন শুনতে পাবে। ভাই তাফসীর শেষ হয়ে গেছে না? উঠতেছেন কেন? আমি বেশি সময় নেব না, যেহেতু আমার কষ্ট হয়। কষ্ট হয় না ভাই? ভাঙা গলা নিয়ে কথা বলতে তো কষ্ট হয় না? তো বোধ হয় আমার সাথে আপনাদের বেশি কষ্ট হয়। শেষ করে দিই তাহলে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামীরা হাশরের মাঠে জাহান্নামের গর্জন শুনতে পাবে। তাকাদু তামাইয়াযু মিনাল গায়্জ, জাহান্নাম যেন গোসসায় ফেটে পড়তেছে, রাগ হয়ে যাবে জাহান্নাম। আপনারা যারা কক্সবাজার সমুদ্র সৈকতে যারা গিয়েছেন ভ্রমণে, হোটেলগুলো থেকে সমুদ্র সৈকতের গর্জন শোনা যায়, যায় কি যায় না? এটা কিসের গর্জন? সমুদ্রের গর্জন শোনা যায়, অথচ জাহান্নামীরা জাহান্নামের হাশরের ময়দান থেকে জাহান্নামের গর্জন শুনতে পাবে। প্রত্যেক জাহান্নামী কি জাহান্নামে যখন নিক্ষেপ করা হবে, জাহান্নামের ধাররক্ষীরা বলবে আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কি কোনো ভীতি প্রদর্শনকারী লোকেরা যায় নাই? তোমাদের কি জাহান্নামের কথা বলে নাই? আজকে তুমি মিথ্যা কথা বলো, আজকে বলো আলেমরা কোরআনের অপব্যাখ্যা করে, বলে কি না? বলে কি না? কারা কোরআনের সঠিক ব্যাখ্যা করে সেদিন বুঝবা কি কথা ঠিক না বেঠি। পাগল একটা কয়দিন ধরে বকছিল না, শুরুতে যেটা ইঙ্গিত দিলাম, এ পাগলেরা পাগলে বলে হুজুরদের সাথে নাকি বাহাস করবে। বাহাস কি বলবে, কি করবে? বাহাস করবে। ভাইরা, সে যদি বাহাস আরবি শব্দ যদি বানান করে লিখতে পারে বা বানান করতে পারে, তাহলে 500 টাকা তার উপহার দেওয়া হয়। বেশি দিয়ে এখন আর লাভ নেই, কারণ এখন তো পদও নাই, আসেনি পদ, এজন্য বেশি টাকা দেওয়া যাইব না। কি বলেন, কত টাকা? এটাই আলেমদের সঙ্গে বাহাস করবে। এমন কোন বিশ্রী কথা নাই যে এই পাগলটা বলে নাই, কথা ঠিক কি না? রাসূল কিন্তু 1,500 বছর আগে আমাদেরকে ইঙ্গিত দিয়েছে, যদূর ভবিষ্যতে এমন কিছু লোক আসবে অসংলগ্ন কথা বলবে, আজে বাজে কথা বলবে। সাহাবায়ে কেরাম বলছেন এদের অবস্থাটা কেমন হবে, রাসূল বলছেন এরা প্রত্যেকটা বা টাক মাথাওয়ালা। এরা হাদিস কি মাথাওয়ালা? টাক মাথাওয়ালা। আবার সে বেকুবে কয় কি শুনছেন, বেকুবে কয় তোমরা আলেমরা কি পারবা আমার একটা সুর যদি শিখতে পার, বড় তো তো শুনেন কি বলেন, আছে সুল আছে পাগল কি ধরে বলেন, পাগল পাগল এমন বললে কোনো অসুবিধা নেই, যেহেতু পদ নেই। কি বলেন, এই পাগলের বঙ্গোপসাগর ফালান দরকার, কথা ঠিক না বা ঠিক? কথা ঠিক না বা ঠিক? এই কম শাস্তি শুধু বহিষ্কারের হবে না, একে জুতা পিটা করে বাংলাদেশ থেকে তাড়ানো লাগবে। ও মুসলমান রাজি আছো কি না? কারা কারা রাজি একটু হাত দেখো আল্লাহকে। আল্লাহু আকবার।
আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, বলে আমিন। জাহান্নামের ধার রক্ষীরা বলবে, তোমাদের কাছে কি কোনো ভীতি প্রদর্শনকারী লোকেরা যায় নাই? ওই দিন আর মিথ্যা কথা বলতে পারবে না। দেখেন আল্লাহ কি বলছেন, তারা তখন বলবে কলু বালা কলু বালা কলু বালা কদ জাআনা নাযীর ফাকাযযাবনা ওয়াকুলনা মা নাযযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। তখন তারা বলবে কেন নয়, ওই যে হুজুররা তো আমাদেরকে জাহান্নামের কথা বলছিল, কিন্তু আমরা হুজুরদেরকে বলছি এরা হইল ধর্ম ব্যবসায়ী। কি ব্যবসায়ী? এরা হইল মৌলবাদী, এরা হইল ওই যে রোয়াকার ওইডা কথা বলেন না কেন, এরা হইল এইডা। আমরা এদের কথা তখন বিশ্বাস না, না এটা আমার কথা না, আল্লাহ বলতেছে জাহান্নাম, জাহান্নামীরা তখন বলবে ফাকাযযাবনা, এদের কথাগুলো আমরা বিশ্বাস করি নাই, মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছি। ওয়াকুলনা মা নাযযালাল্লাহু মিন শাইইন, আর বলছি যে আল্লাহ এগুলা কিছুই বলে নাই, তোমরা হুজুররা তোমাদের পকেট ভারী করার জন্য বানায় বানায় আমাদেরকে ভয় লাগাও, আমরা তোমাদের কথায় ভয় পাই না, কারণ আমরা করোনার চাইতেও শক্তিশালী। কথা কয় না কেন, কয়দিন পরে ধরা খাইছি আর চান্দু অনকো না, করোনার চাইতে আমরা শক্তিশালী, আমরা করোনা মোকাবেলা করব, বলছেনি ভাইরা? একটা বিষয় জেনে নেন, আমাদের দেশে এই যে ঘূর্ণিঝড় জাওয়াত আসছিল না, এই জাওয়াত ঘূর্ণিঝড় যখন আসছে তখন দেখবেন রেডিও এবং টেলিভিশনে অনেকে বলতে থাকে, তারা বলে, তারা বলে যে এই ঘূর্ণিঝড় মোকাবেলা করার জন্য আমাদের র‍্যাব পুলিশ বিডিআর সেনাবাহিনী সব প্রস্তুত আছে। কি আছে প্রস্তুত বলেন, এগুলো শিরকি কথা। কি কথা? শিরকি কথা। জলোচ্ছ্বাস হবে 30 ফিট উপর দিয়ে পানি আসবে, তোমার সেনাবাহিনী কি করবে সেখানে? কিছু করতে পারবে? বরং এই কথাগুলোকে এইভাবে বলতে হবে, এই ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস আসার পরে যে ক্ষয়ক্ষতি হবে, তড়িৎ গতিতে মানুষের এই দুর্ভোগ মিটাইয়া দেওয়ার জন্য আমাদের লোকজন প্রস্তুত আছে। আবার অনেকে দেখবেন বলে যে অমুক দলের অমুক নেত্রী, অমুক দলের অমুক নেত্রী, এ বর্তমানে বলতেছে কথা, এটা অমুক দলের অমুক নেত্রী হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, এটা বলেনি? মৃত্যু বোধে তার দুলাভাই। হ্যাঁ, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়া এত সহজ? আজরাইল, আজরাইলের সঙ্গে এসে পাঞ্জা লড়তে, এক থাপ্পড়ে বিয়ে চোখ টোক বের হয়ে যাবে, কথা ঠিক না বেটি? এ কথা বলা যাবে না ভাইরা, আমরা মুসলমান মুখ দিয়ে কোনো শিরকি কথা আমাদের বের হবে না। কি বলতে হবে? অমুক দলের অমুক লোক হাসপাতালে মৃত্যু যন্ত্রণায় ভুগছে, এটা সত্য, কারণ সাকরাতুল মাউত হক, সাকরাতুল মাউত হক, মৃত্যু যন্ত্রণা সত্য। অমুক দলের অমুক লোক হাসপাতালে মৃত্যু যন্ত্রণায় ভুগছে, এ কথা বলতে হবে, ঠিক কি না? তাহলে এই দুইটি শিরকি কথা আমরা আমাদের থেকে সরাই আনব। তখন এরা বলবে হ্যাঁ, আমাদের কাছে আলেম ওলামারা এসেছিল, কিন্তু আমরা তাদের কথা প্রত্যাখ্যান করেছি, আর বলেছি আল্লাহ এগুলো কিছুই নাজিল করে না, তোমরা বানায় বানায় বলতেছো। এবার আবার নিজেরাই আফসোস করবে, আহারে অকলু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। তখন তারা বলবে আহারে লাউ কুন্না নাসমাউ, আহারে আমরা যদি মানতাম, আলেমরা যা বলেছিল আমরা যদি মানতাম, আও না কেলো আমরা যদি বুঝতাম বিশ্বাস করতাম, তাহলে তো আজকে আর এই জাহান্নামে আমাদেরকে থাকা লাগতো না। মিয়া সাহেব, তখন বুঝলে আর কোনো লাভ হবে? কোনো লাভ হবে? যা বুঝার দুনিয়ায় বুঝে যাওয়া লাগবে, কথা ঠিক না বেঠি? প্রিয় ভাইরা আমার, জাহান্নামীদের পেছন দিক থেকে তার বাম হাতে আমল নামা দেওয়া হবে, আমল নামা দেওয়ার সঙ্গে সঙ্গে বুঝে যাবে খেলা ফাইনাল,
আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাক্কার মধ্যে বলেন ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। আরো সুন্দর কথা আল্লাহ পাক বলছে, দেখেন এই জাহান্নামী থেকে যখন পিছন দিক থেকে বাম হাতে যখন আমল নামা দেওয়া হবে তখন তারা বলবে ইয়া লাইতানি, ও আমার আল্লাহ, লামুতা কিতাবিয়া, যদি আমাদেরকে এই কিতাবটা যদি না দেওয়া হইতো, ওয়ালাম আদ্রিমা হিসাবিয়া, আজকে যদি আমাদের হিসাব নেওয়া না হইতো, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আজকে যদি আমাদের বিচার না হইতো, মা আগনা আন্নি মালিয়া, আজকে তো আমার কোন সম্পদ আমার কোন কাজে আসছেনি, সম্পদ কাজে, ওই যে সোনারগাঁও হোটেলে আমি আছি, কত লাগবে কথা বোঝে না মানুষ, কি কথা ঠিক না বেঠি, গরম দেখাবি না টাকা, কথা ঠিক না বেঠি, ক্ষমতার অহংকার করবে না, টাকার অহংকার করবে না, আল্লাহ এক মুহূর্তে আকাশ থেকে নামায় আমি জমিনে ফেলে দিতে পারে, পারেন না, নদীর এই পাড় ভাঙে ওই পাড় গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধ্বনি রে তুই, গত সকাল বেলা গত সব আজ গেল, গত সকাল বেলার ধ্বনি রে তুই, রাত নয়টার সময় ফকির, কথা বুঝে আসছে, বুঝে আসছে ক্লিয়ার না, বেজাল আছে, বেজাল নাই, সকাল নয়টায় ধ্বনি ঠিক না, রাত নয়টায়, রাত নয়টায় ফইননি, ফইননি কি কথা কন না, ফইননি এখন কেউ জিগায় না, সে তখন বলবে মা আগনা আন্নি মালিয়া, আমার কোন সম্পদ আমার কোন কাজে আসে নাই, হালাকা আন্নি সুলতানিয়া, সম্পদ তো কাজে আসে নাই, আমার ক্ষমতা এখন আর কাজে আসে না, কারণ এখন ফোন দিলে ডিএসবি এসবি আর্মি পুলিশ কেউ আসে না, মনে হয় আল্লাহ জন্য আয়াতগুলো টাকলার জন্য নাজিল করছে, কথা ঠিক না বা ঠিক, এই জন্য কোরআন যত পড়বেন যত বুঝবেন মনে হয় ভবনে হবে যেন জীবন্ত কোরআন, কি কথা ঠিক না বেঠি, কথা ঠিক না বেঠি, আল্লাহ ছাড় দেন ছেড়ে, আল্লাহ ধরা, ইন্না বাতশ রব্বিকা, আল্লাহ ধরা বড় ধরা, আল্লাহ যখন ধরেন চতুর্দিক থেকে ধরেন, চতুর্দিক থেকে ধরেন, দেখবেন এমপি পদ থাকবে না, কথা ঠিক না বেঠি, কথা ঠিক না বেঠি, প্রিয় ভাইরা আমার, এবার যারা সেখানে মাতবাড়ি করবে, যারা দুনিয়া ফাজলামি মাতবাড়ি করছিল এই সমস্ত বিষয়গুলো নিয়ে, জাহান্নামে তাদেরকে কি করাবে, এরা সেখানে লাফালাফি শুরু করবে, রব্বুল আলামিন সূরা হাক্কা আরো বলেন খুজুহু ফাগুন্নুহু সুম্মাল জাহিমা সাল্লু, খুজুহু ধর, ফেরেশতাদেরকে বলবে ধর, ছুটাছুটি করবে যাওয়ার জন্য, কি করবে ধর, সোরারে সোরার ঘরে সোরারে ধর, কারে ধর, সোরার ঘরে সোরারে ধর, ফাকল্লুহু, এরপর বান্দ, এরপর কি করো, বান্দ ধরো, তারপরে বান্দ, সুম্মাল জাহিমা সল্লুহু, এরপর জাহান্নামে নিক্ষেপ কর, এখন আমাদের কথা হবে কি ধর, কি হবে ধর, সোরার ঘরে সোরারে, প্রিয় ভাইরা আমার, এই জাহান্নামীরা এই জাহান্নামের কষ্ট সহ্য করতে না পেরে জাহান্নামীরা তখন বলবে জান্নাতীদেরকে তারা ডাক দিয়া বলবে ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্না আন আফিদু আলাইনা মিনাল মা আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, জাহান্নামীরা সেদিন বলবে ও হুজুরেরা দুনিয়ায় তো আপনাদেরকে অনেক ঠিককারি মেরেছিলাম, ও মুসল্লিরাম ও নামাজিরাম, দুনিয়ায় তো আপনাদেরকে অনেক ঠিককারি মারছিলাম, আজকে তো ওই যে গ্লাসের মধ্যে দেখা যায় আপনারা জান্নাতের মধ্যে ঘোরাঘুরি করতেছে, ভাইরা ডাক দিবে তারা জাহান্নাম থেকে, জাহান্নাম এবং জান্নাত পাশাপাশি, এবং জান্নাতিদেরকে গ্লাসের মধ্যে জাহান্নামীরা দেখবে,
এই গ্লাস কি আমাদের এই যে মসজিদের এই কাছের গ্লাস না 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 জান্নাতি গ্লাস সুবহানাল্লাহ বলেন জাহান্নামীরা দেখবে ওই যে যারে কি বলেন যারে ধর্ষক বলেছিলাম দর্শনকারী বলছিলাম বলছে না বউ নিয়ে গেছে তারপরে দর্শনকারী বলছে বলছে না বলছে কি না তা আমার তো কথা হচ্ছে যদি মামুনুল হককে নিজের বউ নিয়ে যাওয়ার কারণে যদি জেলে বন্দি করা হয় তাহলে তো টাকলাকে সবার আগে বন্দি করা দরকার কথা ঠিক না বা ঠিক তারা বলবে ও ভাইরা ও জান্নাতি ভাইরা দুনিয়ায় তো কত কথা বলেছি আজ আর সেগুলো মনে রাখো না আজকে সেগুলো ভুলে যাও আজকে সেগুলো ভুলে যাও জাহান্নামের আগুন আর সহ্য করতে পারি না খোদার জ্বালায় পিপাসায় ছটফট করতেছে আর সহ্য করতে পারছি না এবার আল্লাহ রাব্বুল আলামিন আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে খাবার দিয়েছিল যে পানিও দিয়েছিল সব দরকার নাই যদি জুটা কিছু থাকে তাহলে আমাদের দিকে একটু নিক্ষেপ করো জান্নাতীরা তখন বলবে কালু ইন্নাল্লাহ হাররামাহুমা আলাল কাফিরিন জান্নাতীরা তখন বলবে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের নিয়ামত কাফেরদের জন্য জাহান্নামীদের জন্য হারাম করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের নিয়ামত জান্নাতের সব নিয়ামত জাহান্নামীদের জন্য হারাম করা হয়েছে সব হারাম আজকে রাত তোমার দিন নাই আজকে তুমি ফোন করলেও র‍্যাব পুলিশ বিডিআর এসবি ডিজিএফআই এনএসআই কেউ এখন আর আসবে না কেউ আর আসবে না কারণ তোমার ক্ষমতা ওখানে তোমার ক্ষমতা ওখানে শেষ প্রিয় ভাইরা সে জাহান্নাম থেকে আমরা সবাই কি বাঁচতে চাই অবশ্যই বাঁচতে চাই ঠিক কি না আল্লাহর দরবারে বেশি বেশি দোয়া করতে আল্লাহুম্মা আজিরনা দোয়া আমরা সকলে জানি তো প্রতি নামাজের পর পরে আমরা দোয়া করব আল্লাহ যেন জাহান্নামের আগুন থেকে আমাদের বাঁচায় তাহলে জাহান্নাম থেকে বাঁচতে হলে ব্যবসা করতে হবে কার সঙ্গে আমরা তো তাফসীরের মধ্যে আছি এক নম্বর পুঁজির নাম কি মনে আছে তো আপনাদের এক নম্বর পুঁজির নাম ইমান ইমান এটা হচ্ছে ফাউন্ডেশন ইমান মজবুত আপনার মুসলমানিত্ব টিকবে ইমানদারিত্ব টিকবে কিন্তু ইমান দুর্বল হয়ে গেলে সব শেষ সিমেন্ট বালু রড সিমেন্ট বালু এগুলো ঠিক মতো দিতে হবে নাকি আর রডের বদলে বাঁশ দিলে ঘর টিকবে কথা বলেন না দেখেন না ওই যে আমাদের দেশে আমাদের প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনা তিনি আমাদের দেশে কিছু ঘর নির্মাণের জন্য গরিব দুঃখীদেরকে দেওয়ার জন্য টাকা পয়সা দিয়েছিলেন না দিয়েছেন কি না ঘরগুলো উদ্বোধনের আগে তো ভেঙে শেষ ঠিক না বা ঠিক তাহলে এই ঘরগুলো খুব মজবুত ছিল তো কারণ চোরদের হাতে কোনো কিছু নিরাপদ আমাদের দেশে এখন আর চোর নাই চোর আছিল 1972-73 আছিল চোর কথা বলেন না কেন এখন কি আর চোর আছে নাকি না না এখন তো চোর নাই সব হয়ে গেছে কি স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি বলেছেন সবাই পায় স্বর্ণের খনি আর আমি পেলাম এই কথাটা এখন আর কিন্তু তারা বাজায় না কথা কন না সবাই পায় স্বর্ণের খনি আমি পাইলাম 7 কোটি মানুষ 7.5 কোটি কম্বল আমার তাই তাইলে সেই চোররা কি এখন আর চোর আছে এরা সব এখন যেহেতু শেখ মুজিবুর রহমান যেহেতু এখন আর নাই এখন আর এরা চোর নাই সব কি হয়ে গেছে কি হয়ে গেছে আরো খেয়াল করে দেখেন আমার দেশে তেল চোর ডাইল চোর তাল চোর জুতা চোর এগুলোর বিচার হয় কিন্তু কলমের খোসা দিয়ে দেশের হাজার হাজার কোটি টাকা ওই যে কানাডার বেগম পাড়াতে নিয়ে যায় তাদের বিচার হয় না কে করবে বিচার কার কাছে দিব বিচার বিচারপতি তোমার কাছে
বিচার না পেলে আমার বিচার পাবো আমি কার কাছে গেলে। বিচারপতিদের কাছেও বিচার নাই, বিচার আছে আর নালে দেশ কোথায় যায়? শুধু একটা কথা বললে বুঝবেন, আমার দেশের বিচারপতিরা ও এক নর্তকীর কাছে যায় মাফসা, কথা ঠিক না বেঠি? কোন জায়গায় নামাইছে তাদের? তারা সম্মানের জায়গায় ছিল, ঠিক কিনা? ঠিক কিনা? সিস্টেমটাই পরিবর্তন করে ফেলছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তাহলে বলতেছিলাম কি, ইমান এটা হচ্ছে ফাউন্ডেশন, ফাউন্ডেশন মজবুত থাকতে হবে। ফাউন্ডেশন মজবুত আপনি টিকে থাকতে পারবেন ময়দানে, আর নাহলে টিকতে পারবেন না, ঠিক কিনা? কারণ যে বাতাস আসছে ইসলামের বিরুদ্ধে, যে কোনো মুহূর্তে আপনার ইমান চলে যেতে পারে। এই ময়দানে লড়াই করবে বাঁচতে হলে আপনাকে মজবুত ইমানদার হওয়া লাগবে। রব্বুল আলামিন বলেন ফামাইয়াকফুর বিত্বাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলিম। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন ফামাইয়াকফুর বিত্বাগুত, যদি ইমান মজবুত করতে চাও সর্বপ্রথম তাগুতকে অস্বীকার করতে হবে। কাকে অস্বীকার করতে হবে? তাগুত হচ্ছে সেই শক্তি, যে শক্তি নিজেই আল্লাহর আইন অমান্য করে এবং মানুষদেরকে আল্লাহর আইন অমান্য করতে বাধ্য করে। কি কথা ঠিক না বেঠি? ঠিক না বেঠি? নিজে তো ইসলাম মানেই না, বিসমিল্লাহ মানেই না, আর বলে ইনশাআল্লাহ আমি যদি বাঁচি থাকি তাইলে সেই ইসলামও রাখবো না বিসমিল্লাহ। কত ফেরাউন নমরুদ দেখলাম, আবু জাহেল উতবা সাইবা দেখলাম, কি বড় বড় কথা। আমার দেশে দেখলাম আর কয়েকদিন আগে এক উপমন্ত্রী, এক প্রতিমন্ত্রী, নাম নিলাম না, দেশটা নষ্ট করে দিচ্ছে আজহারি বাজহারিরা, মাঝহারিরা, এরা নষ্ট করে দিচ্ছে নাকি দেশ, তারে এবার দেশের বাইরে পাঠাল। সেই লোক এখন কই? কথা বলেন না, আসেনি দুনিয়াতে? তোমরা আসবে যাবে চলে স্রোতে, কিন্তু ইসলাম ঠিক জায়গায় থাকবে ইনশাআল্লাহ। কথা ঠিক কিনা? ইউরিদু ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়ালাউ কারিহাল মুশরিকুন ওয়ালাউ কারিহাল যালিমুন। আর ওলাও কারিহালে টাকলা, কথা কয় না কেন? তোমরা যত অপছন্দই করো না কেন, আল্লাহ পাক ইসলামকে পৃথিবীর বুকে বাস্তবায়ন করবেন। বলি ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। মজবুত ইমান আমাদেরকে আনতে হবে, ইমান আনতে হবে সাহাবীদের মতো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইজা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস কলু আনুমিনু কামা আমানাস সুফাহা। আল্লাহ বলে তোমরা ইমান আনো, কাদের মতো ইমান আনো? সাহাবীদের মতো। এই ইমান আনলে কি হবে? রব্বুল আলামিন অন্য জায়গায় বলেন ওলাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। জনপদের লোকেরা যদি আমার প্রতি ইমান আনতো আর আমাকে ভয় করার নীতি যদি অবলম্বন করতো তাহলে আমি আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজা খুলে দেব। অন্য জায়গায় আল্লাহ বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো ভয় নাই দুনিয়ায়, ও দুনিয়ার মুমিনরা শোনো, দুনিয়ায় তোমাদের কোনো ভয় নাই আর পরকালেও তোমাদের কোনো টেনশন নাই। যদি মুমিন হতে পারো তাহলে আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে বিজয় করবে। প্রিয় ভাইরা আমার, আল্লাহর সঙ্গে ব্যবসা করার দুই নম্বর পুঁজির নাম হচ্ছে জিহাদ। পুঁজির নাম জিহাদ। সংগ্রাম করতে হবে আল্লাহর রাস্তায়, আল্লাহর রাস্তায় সংগ্রাম জিহাদ, আর সন্ত্রাস এক নয়, ঠিক কিনা? এই কোরআনুল কারিমের এমন কোন পাতা নাই, এমন কোন পারা নাই
যেখানে আল্লাহ পাক জিহাদের কথা বলেন নাই, ঠিক কি না? এখন কেউ যদি এই জিহাদ শব্দটাকে কেউ যদি অস্বীকার করে তার কি ঈমান থাকবে? না। আরে ভাই, শুধু জিহাদ না, জিমের নিচে যে জের, জিমের নিচে যে জেদটা, এই জেদটাকে যদি কেউ অস্বীকার করে তার ঈমান থাকবে? না। আপনাদের এই মসজিদে ইজা যা আ নাসরুল্লাহ, ইমাম সাহেব যদি ইজা যা আ বসরুল্লাহ পড়ে, একদিন বসে মনে করছেন ভুলে পড়ছে, দ্বিতীয় দিনে পড়ছে, তৃতীয় দিনে এটাই পড়ে, ইমামের চাকরি থাকবে? না। কথা বলেন, চাকরি থাকবে? না। চাকরি নাই ইমানও শেষ, ঠিক কি না? তেমনি এই জিহাদ তো অস্বীকার করা তো দূরের কথা, জিমের জিমের নকশাকেও যদি অস্বীকার করে তার ইমান থাকবে না। আমাদের দেশে কাদিয়ানি যারা, তাদের কি ইমান আছে? ইমান আছে? কেন ইমান নেই? তারা নামাজ পড়ে না, কথা বলেন না, ইমাম সাহেবও আছে না, ইমাম রাসুল বলছেন শেষ জমানার অবস্থা এমন হবে ইমাম ইমামও কাফের, মুক্তাদিরাও কাফের। এরা কারা? কাদিয়ানিরা। এরা কারা? কারণ এরা আল্লাহ নবী যে শেষ নবী এটা তারা বিশ্বাস করে না। তারা চারটা অক্ষরকে অস্বীকার করে, কয়টা অক্ষর? খাতাম, খা আলিফ তা, এই চারটা শব্দকে তারা, চারটা অক্ষরকে তারা অস্বীকার করে, এজন্য তাদের ইমান শেষ। চারটা অক্ষর না, একটা অক্ষর অস্বীকার করলে তার ইমান থাকবে না। এজন্য ভাইরা, জিহাদ বা সংগ্রাম আল্লাহ রাস্তায়, এখন সে চূড়ান্ত জিহাদের সময় হয়, কথা বলেন না হয়, এখন হচ্ছে আমাদের মৌখিক জিহাদ করা লাগবে। আজকে যে আমি কথা বললাম এটা আমার মৌখিক জিহাদ, ঠিক কিনা? ইসলামের পক্ষে লেখলে কোরআন কলমের জিহাদ, পক্ষে বললে কথা জিহাদ। আর যদি কোনো বৈধ সরকার ছাড়া জিহাদের ডাক দিতে পারে, আমাদের প্রধানমন্ত্রী যদি কোনো সময় ডাক দেয় কাফের মুশরিকদের বিরুদ্ধে, কারণ তিনি বৈধ সরকার, ঠিক কিনা? যদি তিনি ডাক দেয় তাহলে তার ডাকে সাড়া দিয়ে জিহাদ করতে হবে, ঠিক কিনা? কোন দল যদি ডাক দেয় তাহলে তার ডাকে সাড়া দেওয়া যাবে। যেমন 2004 সালে আমাদের দেশে জেএমবি আসছিল কিনা? আসছিল, হরকতুল জিহাদ আবিজাবি অনেক দল আছে না, এদের ডাকে সাড়া দেওয়া যাবে না, কারণ তারা বৈধ, ঠিক কিনা? তারা ইসলামটাকে বুঝে নাই, উল্টা বুঝছে। এজন্য জিহাদের ডাক দিতে পারে শুধুমাত্র বৈধ সরকাররা, অবৈধ সরকাররা জিহাদের ডাক দিতে পারে। ওই দেখেন তুরস্কে, একে বৈধ না অবৈধ সরকার, যে গত কয়েকদিন, গত দুই দিন আগে রজব তাইপ এরদোগানকে প্রতিনিয়তই তার মৃত্যু হুমকির মধ্যে তিনি আছেন, গত কয়েকদিন আগে তাকে মারার যে প্ল্যান করছিল আল্লাহ পাক তাকে বাঁচিয়ে দিয়েছে। আমি তো মনে করি মুসলিম বিশ্বের জন্য যদি নেতা থাকে রে একজনই আছে, কথা ঠিক না? ঠিক। আজকের মাহফিল থেকে দোয়া করে রব্বুল আলামিন রজব তাইপ এরদোগানকে দীর্ঘ নেক হায়াত দান করে, বলে আমি ওটা মুসলিমদের পক্ষে তিনি কথা বলছেন। আর কিছু মুনাফিক আছে সৌদি আরবে, আছে না? নেই, এই শয়তানটাই হলো মুনাফিক, ঠিক কি না? যদি সৌদি আরবের খুরমা খেজুর দেখলে খায়া ফেললেন না, কথা কন না কেন? আল্লাহ পাক এই শয়তানের হাত থেকে আমাদেরকে হেফাজত করে, বলি আমি। আর গোটা মুসলিম উম্মার জন্য উমরের মতো একজন নেতা যেন আল্লাহ পাক দেয়, বলি আমি। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওম, বলনি দেবে না হামজা তারি খালিদ বিজয়ী সম। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওম, বলনি দেবে না হামজা তারি খালিদ বিজয়ী সম। সেরকম একজন ওমর আমাদের দরকার আছে না? নাই। যদি সেরকম একজন ওমর পাওয়া যায় আমরা কি তার কথা শুনবো? তার ডাকে সাড়া দেব জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত, কোরআনের পক্ষে থাকবো, সবাই রাজি আছে কিনা? কারা কারা রাজি আছে দু হাত দেখা আল্লাহকে। أقول قولي هذا واستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو التواب الرحيم। এ ভাঙা গলায় কিছু অসংলগ্ন কথা বললাম, মনে কষ্ট নিছেন নি আপনারা? মনে কষ্ট নিছেন নি? অন্য এক সময় যদি আবার সুযোগ হয় ইনশাআল্লাহ, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন
আমরা যেন সুন্দরভাবে যেন আলোচনা করতে পারি আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুক।